আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 আলজেব্রিক এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 13 এবং 14 নম্বর ম্যাথ দুটো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 11 এবং 12 নম্বর ম্যাথ দুটো করিয়েছিলাম। তো আজকে আমরা এই 13 এবং 14 নম্বর ম্যাথটি করবো, ম্যাথ দুটো করবো। তো দেখো, এখানে আমাদের x^4 প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2 এটা দেওয়া আছে। তো আমরা সহজেই ক্যালকুলেটারটা ইউজ করতে পারি, ক্যালকুলেটারের মাধ্যমে। আমি তোমাদের সবগুলোতে সেম কথাই বলেছি। তো দেখো, আমরা প্রথমে এটাকে ক্যালকুলেটারে ইনপুট করব, যে 4x^4 প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x আর হচ্ছে আমাদের মাইনাস 2। তাহলে এখন আমরা যদি এটার মান প্রথমে 1 বসাই তাহলে দেখো 18, তারপর যদি মাইনাস 1 বসাই তাহলে হচ্ছে আমাদের 0। অর্থাৎ দেখো, আমরা x এর মান একবার পাচ্ছি কি মাইনাস 1, অর্থাৎ কি x প্লাস 1 দিয়ে আমরা এটা করতে পারবো। তো চলো আমরা প্রথমে x প্লাস 1 দিয়ে করি এটা। x প্লাস 1, তাহলে এটা আমাদের 4x^4 আনতে কী লাগবে? দেখো 4x³ লাগবে। এখন যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 4x^4 পাবো। তাহলে 4x^4 আর দেখো 4×4, অর্থাৎ 4x³। এখন দেখো, এখানে আমরা 4টা পেয়েছি, এখনও জাস্ট আমরা 4টা পেয়েছি, এখনও কিন্তু আমাদের 8টা বাকি আছে। 8টা আর 8 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 12 পাবো। তো সেখান থেকে কিন্তু আমাদের 8 বাকি আছে। তাহলে এখন আমাদের 8টা লাগবে, অর্থাৎ প্লাস 8x², তাহলে হচ্ছে x প্লাস 1। এখন যদি আমরা করি তাহলে হচ্ছে প্লাস 8x³ পেলাম। এখন দেখো, এখানে আবার কিন্তু আমাদের প্লাস 8x² হচ্ছে, কিন্তু এখানে আমাদের আছে কি মাইনাস 7x², অর্থাৎ আমাদের একটা বেশি আছে, একটা কমাতে হবে, অর্থাৎ মাইনাস x। তাহলে x প্লাস 1 তাহলে হচ্ছে আমাদের মাইনাস x² আর এখানে কি মাইনাস x, কিন্তু এখানে আমাদের আছে কি 3×3x, এখানে আমরা একটা পেয়েছি। তাহলে কি আমাদের আরও 2 লাগছে? তাহলে কি আমরা আরও মাইনাস 2 লাগছে? তাহলে মাইনাস 2, তাহলে x প্লাস 1, দেখো মাইনাস 2x, এখানে আমরা পেয়ে গেলাম এবং মাইনাস 2 হয়ে গেল। এখন এখান থেকে আমরা x প্লাস 1 কমন নেই, তাহলে আমাদের কী থাকছে 4x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2। এখন আবার আমরা এটাকে করি x প্লাস 1, এটাকে যদি আমরা এখন আবার ক্যালকুলেটারে করি, দেখো 3 দিয়ে যদি আমরা করি 4, তারপরে হচ্ছে আমাদের এটার 8 মাইনাস 1 আর হচ্ছে ধ্রুবপদ মাইনাস 2। তাহলে আমাদের এক্স ওয়ান হচ্ছে হাফ, এক্স টু হচ্ছে মাইনাস 2 আর এক্স থ্রি হচ্ছে আবার আমাদের হাফ। তো দেখো, আমরা যদি হাফ দিয়ে করি, অর্থাৎ হচ্ছে আমরা 2x + 1 দিয়ে করি, আমাদের যখন হাফ আসে, এখানে দেখো আমাদের কিন্তু সবগুলোতে মাইনাস হাফ এসেছে। এখন দেখো, আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি, প্লাস হাফ দিয়েও করতে পারি, মাইনাস হাফ দিয়েও করতে পারি। তো দেখো, প্লাস হাফ দিয়ে করলে 2x - 1 দিয়ে করতে হবে, আর যদি প্লাস হাফ দিয়ে করি তাহলে 2x + 1, মাইনাস হাফ দিয়ে করি তাহলে 2x + 1 দিয়ে করতে হবে। তাহলে আমরা মাইনাস হাফ দিয়ে করি, তাহলে আমাদের প্লাস থাকবে, আমাদের সুবিধা হবে। তাহলে দেখো x + 1, তো আমরা 2x + 1 দিয়ে করি। তাহলে এখান থেকে আমরা যদি x³ আনতে চাই 4, তাহলে কি আমাদের 2x² গুণ করতে হবে। 2x² যদি গুণ করি তাহলে আমরা কী পাবো? 4x³ আর হচ্ছে প্লাস 2x², কিন্তু এখানে আমাদের 8টা আছে, আমরা এখানে মাত্র 2 পেয়েছি, আরও 6টা লাগবে। তাহলে আমরা 6 যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের 3x দিয়ে গুণ করতে হবে, 3×2=6। তাহলে এই দেখো, এখন যদি আমরা করি তাহলে আমরা পাবো কি প্লাস 6x² আর এখানে কি থাকছে? দেখো, এখানে আমাদের থাকছে 3×3, অর্থাৎ আমরা প্লাস 3x পাচ্ছি, কিন্তু আমাদের এখানে আছে মাইনাস, অর্থাৎ এখান থেকে আমাদের 4 লাগবে, 4x লাগবে। সেখান থেকে আমরা যদি 3x মাইনাস করি তাহলে আমরা মাইনাস x পাবো। তাহলে এখানে আমাদের মাইনাস 2 যদি আমরা করি, মাইনাস 2 করলে আমাদের 2x + 1, এখন দেখো মাইনাস 4x, এখন কিন্তু আমাদের মিলে গেল, আর হচ্ছে আমাদের মাইনাস 2×2। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা করে ফেললাম। তাহলে এই পাশে কী থাকছে? x প্লাস 1, আমরা যদি 2x + 1টাকে কমন নেই তাহলে কী থাকছে? 2x² প্লাস 3x মাইনাস 2, এটাকেও কিন্তু আমরা করতে পারবো। দেখো যে আমরা যদি x প্লাস 1, 2x + 1, আবার যদি আমরা এটাকে করি x প্লাস 1, 2x + 1, আমরা কিন্তু ওখানে একটা পেয়েছিলাম যে x = -2, তো আমরা কিন্তু x + 2 দিয়ে করতেই পারছি। তাহলে দেখো, আমরা যদি x + 2 দিয়ে করি তাহলে হচ্ছে আমাদের 2x, তাহলে দেখো 2x² প্লাস হচ্ছে আমাদের
এখানে পাচ্ছি 4x কিন্তু আমাদের 4x দিয়ে চলবে না আমাদের মাইনাস লাগবে অর্থাৎ মাইনাস 1 ইনটু x প্লাস 2 তাহলে দেখো মাইনাস x আর হচ্ছে আমাদের মাইনাস 2 দেখো এটা অনেকটা মিডল টার্ম তবুও আমি এই নিয়মেই করে দিয়েছি মিডল টার্মটাও মেইনলি এই নিয়মে কিন্তু এটা আমরা একটা নিয়ম অনুযায়ী আমরা পেয়ে গেছি বলে আমরা সেই নিয়মটাই করি তো দেখো x প্লাস 1 ইনটু 2x প্লাস 1 আর হচ্ছে এখান থেকে আমরা যদি x প্লাস 2 কমন নিই তাহলে আমাদের থাকছে কি 2x মাইনাস 1 তো দেখো আমরা যা যা উৎপাদক পেয়েছিলাম সবগুলো কিন্তু এখানে আমরা পেয়ে গেছি এখন আমরা 14 নম্বর ম্যাথটি করি 14 নম্বর ম্যাথে দেখো সবগুলো জাস্ট 6 থেকে 1 পর্যন্ত আছে আমাদের পাওয়ার তো দেখো আমরা এখানে করি এটাকে আমরা আগে নরমাল মোডে নেই তো দেখো x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 3 বা আমি x কিউব দিতে পারি তারপরে হচ্ছে এখানে আমাদের মাইনাস ছিল x এর আগে তো এখানে মাইনাস হবে আর 5 এর আগে মাইনাস ছিল আমাদের তাহলে দেখো আমরা 5 এর আগেও মাইনাস দিয়ে দিই মাইনাস তো আমাদের গেল এগুলো এখন আমরা দেখো কিউব পর্যন্ত লিখেছি এখন হচ্ছে আমাদের প্লাস x স্কয়ার আর হচ্ছে মাইনাস x তো এখন আমরা এখানে যদি 1 বসাই তাহলে 0 আসছে অর্থাৎ আমরা x ইকুয়াল টু 1 বসালে কিন্তু আমাদের 0 আসছে অর্থাৎ x মাইনাস 1 দিয়ে করতে পারবো আমরা প্রথমে তাহলে x মাইনাস 1 দিয়ে করি x মাইনাস 1 দিয়ে করতে হলে আমাদের কিন্তু প্রথমে x টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কি পাবো x টু দি পাওয়ার 6 পাবো তারপরে হচ্ছে আমরা মাইনাস x টু দি পাওয়ার 5 পাচ্ছি দেখো এতটুকু কিন্তু আমাদের হয়ে গেল এখন আবার কি লাগবে আমাদের প্লাস x টু দি পাওয়ার 4 লাগবে তাহলে প্লাস আমাদের হচ্ছে x মাইনাস 1 তাহলে এটার সাথে আমাদের কত গুণ করতে হবে দেখো আমাদের এখানে কিউব গুণ করতে হবে তাহলে দেখো এখন আমরা প্লাস x টু দি পাওয়ার 4 পেলাম এবং মাইনাস x এর কিউব পেলাম দেখো এটাও হয়ে গেল এখন আমাদের জন্য x মাইনাস 1 এটার সাথে আমাদের x স্কয়ার লাগবে তাও প্লাস তাহলে x তাহলে কি হচ্ছে দেখো প্লাস x স্কয়ার আর হচ্ছে মাইনাস x দেখো আমাদের কিন্তু এই দুটো কিন্তু সেম সেমই এসেছে কেননা আমরা এটা যেভাবেই করি আমাদের এরকমই আসবে তাহলে দেখো x মাইনাস 1 আর এখানে কি x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব প্লাস হচ্ছে x এখন আমরা এখানে আবার উঠাই এটাকে যে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব প্লাস হচ্ছে x এখন এখানে আমরা যদি 1 বসাই তাহলে আমাদের আসছে মাইনাস শুধু 3 মাইনাস 1 বসাই মাইনাস 3 2 বসাই হচ্ছে আমাদের 42 মাইনাস 2 বসাই তাহলে হচ্ছে মাইনাস 42 তখন আমরা হাফ বসাতে পারি যে হাফ বসাই তাহলেও আমাদের হচ্ছে না মাইনাস হাফ বসাই তাহলেও হচ্ছে না 3 বসাই হচ্ছে না মাইনাস 3 তাও হচ্ছে না 4 বসাই এটাতেও হচ্ছে না মাইনাস 4 বসাই তাও হচ্ছে না তো দেখো এখানে কিন্তু আমরা একটা দিয়েও হচ্ছে না এটা তো এখন আমাদের অন্য ট্রিক ইউজ করতে হবে সেটা হচ্ছে দেখো এখান থেকে আমরা যদি x কমন নেই তাহলে আমরা কি পাবো দেখো এখানে আমরা যদি x কমন নিয়ে নেই তাহলে আমরা পাচ্ছি কি x টু দি পাওয়ার 4 প্লাস কি পাচ্ছি x স্কয়ার প্লাস 1 তো দেখো এইখানে কিন্তু আমরা অনেকটা মিডল টার্ম টাইপের একটা জিনিস পেয়ে গেলাম তো দেখো এটাকে যদি এখন আমরা করতে চাই তো এখানে আমরা মিডল টার্মও করতে পারি আবার আমরা চাইলে অন্য কোনো একটা নিয়মেরও অঙ্কটা মিলাতে পারি তো দেখো এখানে আমরা কী করতে পারি যদি আমরা মিডল টার্ম করতে চাই তাহলে কিন্তু এই ম্যাথটি হবে না কেন হবে না দেখো আমাদের এখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু আমরা অন্তত মিডল টার্মটা করতে পারতাম কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না এখন যদি আবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই আমরা কী দিয়ে করতে পারবো দেখো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 তো দেখো আমাদের নাম যদি আমরা যদি এখানে 1 বসাই তাহলে 3 এটা দিয়েও হয়তো যাবে না সবগুলো সেমই তো দেখো তারপরও আমরা বসাই 2 বসাই মাইনাস 2 দেখো হচ্ছে না 3 মাইনাস 3 দেখো কোনোটা দিয়ে কিন্তু হচ্ছে না আমরা কিন্তু মাইনাস 1 সবই বসিয়ে ফেলেছি কিছু দিয়ে কিন্তু এটা যাচ্ছে না এখন তো দেখো এইরকম টাইপের ম্যাথগুলোতে এখন আমাদের কী করতে হবে দেখো এরকম টাইপের কিন্তু তোমরা অনেকগুলো ম্যাথই এরকম সলভ করেছো তো এখন দেখো কী করবো আমরা দেখো x স্কয়ার তারপর স্কয়ার আমরা এটাকে সূত্রে ফেলাবো তারপরে আমরা করতে পারি কি দেখো মাইনাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1 প্লাস 1 স্কয়ার আর এখানে আমরা একটা x বেশি নিয়েছি তাই আমরা এখানে প্লাস x স্কয়ার
এখন দেখো এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার করতে পারি, আর এই যে এর এখন দেখো এখন কিন্তু আমাদের সব মিলে গেল। এখান থেকে আমরা যদি টু এক্স স্কোয়ার এখানে আছে সেখান থেকে এক্স স্কোয়ার কাটলে কিন্তু আমরা এক্স স্কোয়ারটা পাবো। তো দেখো এখন আমরা কি করতে পারি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখো এখানে আমাদের একটা সূত্র পড়েছে, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র, মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পাচ্ছি আমরা এখানে। এখন যদি আমরা এটাকে বসাই দেখো যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে দেখো এ প্লাস বি, দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার না শুধু এক্স হবে, কেননা এটা আমাদের এরকমভাবে এক্স স্কোয়ার, এরকম ব্রেকেট অনুযায়ী এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে। তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে দেখো এখন কিন্তু আমরা এটা মোটামুটি একটি উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল, এরপরে কিন্তু আমরা কিছু করতে পারছি না। তাহলে দেখো আলটিমেটলি আমাদের অ্যান্সার কি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আমরা জাস্ট সাজিয়ে লিখেছি। তো এটাই হচ্ছে মেনলি আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা আশা করি তোমরা দুটো ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।